শীত মানেই পিঠাফুলি আর পায়েশ নয়, নানা রকম নানা সাদর সবজিও শীতর অন্যতম অনুষঙ্গ। এক মিক্ষা সই, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, অন্য মিক্ষা সবুজ বেগুনি রঙর বেগুনের লগে বরহড়ি, পাশত্ব সুগন্ধি ছড়ার ধন্য ভাতা, সবজির বাজার যেন রীতিমত হনো ফুলবাগান। শীতকালে এই ধরনের সুস্বাদু ব্যাগ সবজির চাষ হয় হম বেশি সারা দেশতেই। চট্টগ্রামের চন্দনেশ উপজেলার শঙ্কচর এলাহাতেও এই শীতত গেলেই দেখা মিলিব বিঘার পর বিঘা সবজির ক্ষেত। এডে উৎপাদিত শীতকালীন সবজিতেই চাহিদা মিটার চট্টগ্রামবাসীর। প্রায় 3,000 একর জায়গার মধ্যে সবজি উৎপাদন হয়। সাঙ্গু নদী দেশত উৎপত্তি দেশশেষ, যে হারণে এই নদী গড়ে হওয়ায় বাংলাদেশের নিজস্ব নদী। হাগুজ আলমে এই নদীয়া সাঙ্গু নামে পরিচিত হলেও স্থানীয় লোর হাসে ইবা শঙ্খ নামে পরিচিত। বর্ষা মৌসুমে এই শঙ্খ নদীর দুই পাশের চর্গির মধ্যে ভয়াল মূর্তি ধারণ করলেও বছরের এই সময়কার মধ্যে এড়ে প্রচুর পরিমাণে চাষাবাদ হয়। বান্দরবনের পাহাড়ি উপজেলা থানসির রেমাক্রিয়া এলাহাত প্রায় 2,500 ফুট উঁচু ঝর্ণাধারা হইতে শঙ্খ নদীর উৎপত্তি। বর্ষার শেষ দিকে ঝর্ণাগিনোর পানি হমিয়া এলে নদীর দুই তীরে শুরু হয়ে যায় সবজি চাষ। মাটির উর্বরতার হারণে শীতকালীন সবজির ফলন হয় বেশ ভালো। সাধারণত নভেম্বরের দিকে সবজি চাষে মাঠত নামি পড়ে কৃষক। ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে সবজি তোলা ও বিক্রির হাস। ব্যাংকে গর্গি, তিতাহরলা খেতে গর্গি, ফুলকপি গর্গি, তারপরে বাঁধাকপি গর্গি, টমেটো গর্গি, এখন বেগুন জাত দেয় 40-45টি ফসল। আলহামদুলিল্লাহ বহুত ভালো হই এবছর। টমেটো ভবিষ্যতে সামদ্রী বেশি হম আলহামদুলিল্লাহ, এখন এবছর আল্লাহ দিলে আরো পোষের তিরগম। বান্দরবন সদরের ফরিতে 2000-এ সাতকানিয়া চন্দনায় সানোয়ারা পর্যন্ত শঙ্কর দুই পাশে সবজি আর সবজি। চন্দনায় উপজেলা স্থলের এখন রীতিমতো উৎসব রামেজ। পাইকারি ক্রেতা হলে এটা চাষি অরত্ব দর কষাকষির মাধ্যমে সবজি কিনি মিনি ট্রাক কিংবা টেম্পুত গড়ি লয়ে যায় নগরীর প্রধান আড়ত রিয়াজুদ্দিন বাজার সহ দেশের বিভিন্ন জায়গা। সবচেয়ে বড় পাইকারি বাজার শঙ্করছড়ের মধ্যে কৃষক যে চাষাবাদ করে, যে শাক সবজি কিন তারা উৎপাদন করে, এই বাজারের মাধ্যমেই চট্টগ্রাম শহরের মধ্যে তারা ভাড়ায় দেয়। যারা বিয়ারি অক্কল আছে তারা এই বাজার তুলাই না, তারা পাইকারি দরে তারা এতুলকে লয় এবং এগি পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে ছড়ায় ছিটে যায়। সূর্যের আলো ফুটার আগেই শুরু হয়ে যায় কৃষকর ব্যস্ততা। ক্ষেতত তো সবজি তুলি নৌকাত বা মাথাত করি এগিন আনা হয় বাজারত। উর্বর মাটির হারণে বিভিন্ন শাকসবজির পাশাপাশি শঙ্করচরের মূলা স্বাদে ও পুষ্টিতে অতুলনীয়। এহতলায় সারা দেশব্যাপী এগিনোর চাহিদা আছে, তবে কৃষকর অভিযোগ তারা বাজারত ন্যায্য মূল্য নফার। 80 কেজি এলা মূলার বার বেচা যাতে 800 টাকা, 100 কেজি মূলার বার বেচা যাতে 1,000 টাকা। তো মূলা যদি 10 টাকা কেজি ভর 8 টাকা কেজি বললে আর খেতিন মারি হয়ে যেতে 20 টাকা কেজি, খেতি থরি গিয়ে 20 টাকা কেজি। ইয়ার বাবদে আর তো বিভিন্ন খরচ আছে, তো আর তো মূল্য নফার। এখন বিভিন্ন এলাকা যদি সরকারে যদি কোনো নিলেন লাইন করি আর 2,000 এর কোনো কিছু মাল টানে বিভিন্ন সাপ্লাই দেয়, তাহলে আর কৃষকের কেলা তীরবর্তী চন্দনেশ্বর দোহাজারি পৌরসভা, দুপাচরি, বর্মা, বৈতলি এবং সাতকানিয়ার কালিয়াস, ধর্মপুর, বাজালিয়া, পুরানগড়, খাগড়িয়া ইউনিয়নত প্রচুর শীতকালীন সবজির চাষ হয়। এছাড়া সম্প্রতি ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য শীতকালীন সবজির চারা উৎপাদন ও চারা রোপণ করে কৃষক হলে। আর একখান দাবি দোয়াজারি অথবা চন্দনের সাতকানিয়ার মধ্যবর্তী স্থানত উগ্র হিমাগার দরহার আছে। এই হিমাগার যদি সে দিলে বর্ষমা আর টমাটো অকল বাজারে লো যায়, কিন্তু সেই উচিত মজুন দাম নফায়, যে কারণে কৃষক অকল নিরুৎসাহিত হয়। 2023 সালে শরণহালর ভয়াবহ বন্যায় শঙ্করচরের সবজি খেতগিন লন্ডভণ্ড হয়ে যায়। এতে শঙ্করচরের সবজি চাষি হলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে বন্যার পানি নামার সাথে সাথেই সবজি চাষি হল নতুন করে আবারও চাষাবাদ শুরু করে দেয়।
বন্যায় যে বাবা এই খেতিগুলা বেগিন ডলিহীন গিয়ে হয় ইম বেগিন সাংকেতি আসিল ইম বেগিন লক্ষ লক্ষ করে সাংকেতি এই বরহড়ে তিতা হরালা বৃষ্টি হতো মানে বেশি হতি ফোন ওই আর তো আর আর হনিকে সাইতে নামাই খে আবাই এক মুঠ এক বদান বিশ্ব মতো খেয়ে বিগত বিপর্যয়ের সময় আর তো মূল হইতে লো বিভিন্ন সবজি খেতে আসিল জিন সাঙ্গের মধ্যে উৎপাদন হয় তার মধ্যে তিতা হরালা আর বরবড়ি ই একদম প্রাকৃতিক দুর্যোগ বন্যার হারণে বিলীন গিয়েল গই এই এই সময় তো প্রায় দেড় লক্ষ টিয়ার মতো ক্ষয়ক্ষতি হই শুধু আত্ম নয় এই দু হাজারই সংকট ওদের যারা আশেপাশের শাসককল আছে তারা মূল হইতে শুরু করে বিভিন্ন শীতকালীন সবজি বর্ষাকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হই সবজি চাষল্লাই দক্ষিণ চট্টগ্রামের শঙ্কু নদীর তীরবর্তী এলাকাগীন বেশ সম্ভাবনাময়ী পলিমাটির হারণে ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো সই ও বিভিন্ন ধরনের শাকর উৎপাদন ভালো হয় সুস্বাদু দু হাজারি জাতর আলু এখন একমাত্র এই অঞ্চলতেই উৎপাদিত তাছাড়া বাদাম চাষও এডে বন্যা ফাবলে তো পরে বিভিন্ন জায়গার পলিমাটি ফলল কাদা মাটি ফলল এই কিছু কিছু জমিনে দল দিয়ে বালুর পরিমাণ বেশি হয়ে গিয়ে বালুর পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে এবার ব্যাগ ফলন নয় এডের মধ্যে হয় গুয়া কেতি আছে শালগম টালগম এই নয় আর বাদাম হয় শঙ্কর সবজি চাষি হলে অত্যন্ত পরিশ্রমী তারা সারা বছর ধরে পরিশ্রম করি এই সরজ সবজি চাষ করিয়াইয়ের তারার পরিশ্রমের ফলে সংকোচন শুধু চট্টগ্রাম নয় বাংলাদেশেরও উগ্র অন্যতম প্রধান সবজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করছে তবু ভালো নাই সংকোচনের সবজি চাষিয়াল উৎপাদন ভালো হইলেও দাম লইয়ে মুঠেও সন্তুষ্ট নয় কৃষক হলে প্রান্তিক চাষিয়ালে হম দামে আরতদারের হাতে সবজি বিক্রিতে বাধ্যর বলি নজর এছাড়া সরকারি সহযোগিতাও হন সময় চুকু নদেহা বলে অভিযোগ স্থানীয় কৃষকলর সরকারের ভাবে বেগে হন আর আইন হন পরামর্শ না দেয় এই না আর দুহাজারই ওষুধ দেওয়ার যাই না ওষুধের সদর হলেই তারা আর আর দুই হাজার বারোশো টিয়ার পনেরোশো টিয়ার দামি দামি ওষুধ দেয় হদি মারণ গই আর যাই না ফুসল লই না বস হন খেতে থুবিয়ে মারণ ভরিব ই ফুসল লই না সদর ফুসল লই না জিজ্ঞেস করে আনি না আর মারে আর সরকারি ভাবে যদি সহযোগিতা পাই উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদেরকে আমরা সবসময় প্রয়োজনীয় পরামর্শ এবং উপজেলা কৃষি অফিস থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি হ্যাঁ এগুলো আমরা দেখাশোনা করি এবং বিশেষ করে জৈব কৃষি ব্যবস্থা করার জন্য আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি শঙ্করচরের কৃষককরে বাপদাদার দেহানু পথ অনুসরণ করি যুগের পর যুগ তারা এইভাবেই চাষাবাদ করি যার যে হারণে লাভত্তুন ক্ষতির পরিমাণ বেশি বলিও না যায় এহতাল্লাই তারারও যদি মাঠ পর্যায় সুর পরামর্শ দিয়ে তারা সেভাবে চাষাবাদ করিবার সে ব্যবস্থা করে দেয় তৈলে আরও বেশি লাভবান হবে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞ হলে চন্দনাইশ্বর শঙ্করচরত্ব তাফিম আলমগীর সিপ্লাস টিভি